স্বাস্থ্যবিধি মেনে চলছ, ঘরে অবস্থান করছ এবং নিয়মিত অনলাইন ক্লাস করছ। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা এক কথায় প্রকাশ আলোচনা করব। তোমরা সবাই বাংলা ব্যাকরণ বইটি খুলো এবং খাতা কলম নিয়ে বসো। তাহসিন ইসলাম, তুমি জয়েন করেছ? সবাই জয়েন করে ফেলো, এগারোটা বেজে গেছে, সবাই জয়েন করে ফেলো। তোমরা জয়েন করেছো সবাই? আজিজা, আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি সবাই জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? হাউ আর ইউ আজিজা সুলতানা? হাউ আর ইউ, তুমি কেমন আছো বলো। আই এম ফাইন। আজিজা তুমি ভালো আছো তো? আজিজা তুমি ভালো আছো? আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের এক কথায় প্রকাশ করাবো। তোমরা সবাই এক কথায় প্রকাশ খোলো, 121 পৃষ্ঠা খোলো, এক কথায় প্রকাশ করাবো। আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম আজ আমি এক কথায় প্রকাশ তোমাদের আলোচনা করব এবং পরীক্ষাও নিব তোমাদের। তোমাদেরকে আমি জিজ্ঞেস করব তোমরা পারো কিনা, এক কথায় প্রকাশ সবাইকে জিজ্ঞেস করব তোমরা পারো কিনা আলোচনা করব। কারণ ইতিপূর্বে আমি সিলেবাসটি বেশ কয়েকবার শেষ করে দিয়েছি, আজ আবার পুনরায় অর্ধবার্ষিক সিলেবাসটি আমি রিপিট করছি, বারবার রিপিট করছি। এই জন্যই যেন তোমাদের পরীক্ষা সবারই ভালো হয় এবং প্রত্যেকে যেন এ প্লাস পাও। বারবার যদি আমি এই সাবজেক্টটি আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, সবাই পরীক্ষায় এ প্লাস পাবে। তাহলে আমি তোমাদেরকে এক কথায় প্রকাশ সম্পর্কে এখন আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো। যাকে প্রশ্ন করব সে হাত তুলবে, উত্তর দিবে, হইচই করবে না। অনলাইন ক্লাসে কখনো হইচই করবে না, অনলাইন ক্লাসে গন্ডগোল করবে না। আর ছোট ভাই বোনদেরকে নিয়ে অনলাইন ক্লাসে কখনো বসবে না। ছোট ভাই বোনদেরকে নিয়ে বসলে তোমার পাঠদানে মনোযোগ থাকবে না, তখন তুমি সব কিছু ভুলে যাবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এবার দেখি বলতো এক কথার প্রকাশ কাকে বলে, বলো এক কথা প্রকাশ কাকে বলে। এক কথা প্রকাশ কাকে বলে? আমাদের আগে জানতে হবে এক কথার প্রকাশ কাকে বলে। এক কথা প্রকাশ কাকে বলে বলতো আদিজা? কেউ বলতে পারবে এক কথা প্রকাশ কাকে বলে? বলতে পারবে কেউ? একাধিক পদ বা একটি বাক্যকে এক শব্দে বা একটি শব্দে পরিণত করার নামই হলো এক কথা প্রকাশ বা বাক্য। এখন আমি তোমাদেরকে কিছু এক কথা প্রকাশ বোর্ডে লিখে দিব, তোমরা সবাই খাতায় লিখে নাও এবং আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে। আবিষ্কার করেন যিনি, এক কথায় প্রকাশ করলে কি বলা হয় বলো? আবিষ্কার করেন যিনি, আবিষ্কারক, আবিষ্কারক, ভেরি গুড, এই তো তুমি পেরেছো, আবিষ্কারক, আবিষ্কারক। তাহলে আবিষ্কারক লিখতে কোন স, আবিষ্কারক লিখতে বানানটি আমাকে বলো, বানান শুদ্ধ করে লিখতে হবে, কোন স, কোন স বলো। তাহলে দেখো ম্যাম কয় পৃষ্ঠা? 121 পৃষ্ঠা, সবাই
আবিষ্কারক, আবিষ্কার করেন যিনি, আবিষ্কার করেন যিনি, এক কথায় প্রকাশ করলে কি হবে? শাহরিয়া তাফান্নুম বলতো, আবিষ্কার করেন যিনি, আবিষ্কারক, 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 বানানটি দুইবার করে লিখবে, কোন স হবে বলতো? আবিষ্কারক, কোন স হবে, কোন স, মদিনা স হবে, মদিনা স হবে, আবিষ্কারক। তারপরে দেখো, গবেষণা করেন যিনি, গবেষণা করেন যিনি, গবেষণা করেন যিনি, এক কথা প্রকাশ করলে কি হবে বলো? গবেষণা করেন যিনি, এক কথা প্রকাশ করলে হবে গবেষক। বানানটি খেয়াল রাখবে, গবেষক। গবেষক, বানান খেয়াল রাখবে। বানান কি হবে? মদিনা স হবে, কোন স হবে? গবেষক লিখতে কোন স হবে? গবেষক লিখতে মদিনা স হবে, গবেষক। তারপরে দেখো, যিনি যন্ত্র চালু রাখেন, যিনি যিনি যন্ত্র চালু রাখেন, এক কথা প্রকাশ করলে কি হবে? যিনি যন্ত্র চালু রাখেন, যন্ত্র চালক, বানানের প্রতি খুব খেয়াল রাখতে হবে, বানান যেন ভুল না হয়। বানান ভুল হলে পুরো নাম্বারটাই তোমাদের কাটা যাবে, পুরো নাম্বারটাই কাটা যাবে। তাহলে বানান অবশ্যই খেয়াল রাখতে হবে, বারবার লিখতে হবে, যন্ত্র চালক। তারপরে লেখো, অশান্ত যে, এক কথায় প্রকাশ করলে কি হবে? অশান্ত যে, এক কথায় প্রকাশ করলে কি হবে বলো? অশান্ত যে, এক কথায় প্রকাশ করলে কি হবে? চঞ্চল। চঞ্চল মানুষ কোনোদিনও শান্ত থাকতে পারে না, সে অশান্ত, সে শান্ত নয়, অশান্ত বলা হয়েছে। তাহলে অশান্ত যে, চঞ্চল, চঞ্চলরা কোনোদিন শান্ত থাকতে পারে না। তাহলে অশান্ত যে, এক কথায় প্রকাশ করলে কি হবে? চঞ্চল। বানানটি খেয়াল রাখবে, সুন্দর গন্ধ এমন, সুন্দর গন্ধ এমন কি হবে? এক কথা প্রকাশ করলে বলো, সুন্দর গন্ধ এমন, এক কথা প্রকাশ করলে কি হবে? সুগন্ধ, সুগন্ধ, সুগন্ধ। সুন্দর গন্ধ এমন, এক কথা প্রকাশ করলে হবে সুগন্ধ। বানানটি খেয়াল রাখবে। তারপরে দেখো, খাওয়ার উপযুক্ত জল, খাওয়ার উপযুক্ত জল, খাওয়ার
খাবার উপযুক্ত জল। সুপেয় জল খাওয়ার উপযুক্ত জল এক কথায় প্রকাশ করলে হবে সুপেয় জল। লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে ফেলো খাওয়ার উপযুক্ত জল এক কথায় প্রকাশ করলে হবে সুপেয় জল। রাত জেগে থাকে যে প্রাণী, রাত জেগে থাকে যে প্রাণী, লিখে ফেলো রাত জেগে থাকে যে প্রাণী, তাড়াতাড়ি লিখে ফেলো রাত জেগে থাকে যে প্রাণী, রাত জেগে থাকে যে প্রাণী, রাত জেগে থাকে যে প্রাণী কি বলা হয়? নিশাচর। রাত জেগে থাকে যে প্রাণী তাকে কি বলা হয়? নিশাচর। জিহ্বা দিয়ে লেখন করা কি হবে? চেটে ফুটে। লিখে পেলো সবাই? জিহ্বা দিয়ে লেখন করা, জিহ্বা দিয়ে লেখন করা কি হবে? চেটে ফুটে, চেটে ফুটে। জিহ্বা দিয়ে লেখন করা কি হবে? চেটে পুটে, লিখে ফেলো। লিখে ফেলেছো সবাই? লিখেছো? লিখেছো সবাই? হ্যাঁ। তাহলে দেখো, অশান্ত যে এক কথা প্রকাশ করলে কি বলা হয়? অশান্ত যে বলো, অশান্ত শান্ত কি বলা হয়? চঞ্চল। অশান্ত যে একটা প্রকাশ করলে কি বলা হয়? চঞ্চল। দাঁড়িয়ে তখন বলো, অশান্ত যে এক কথা প্রকাশ করলে কি বলা হয়? বলো সারিয়া তাফান্ন, অশান্ত যে এক কথা প্রকাশ করলে কি বলা হয়? বলো চঞ্চল, অশান্ত যে চঞ্চল। তারপরে সুন্দর গন্ধ এমন, বলো এক কথা প্রকাশ করলে কি কি বলা হয়? সুন্দর গন্ধ এমন, সুগন্ধ, সুগন্ধ, ভেরি গুড, এই তো তুমি পারো সুগন্ধ। তারপরে বলো খাওয়ার উপযুক্ত জল, খাওয়ার উপযুক্ত জল এক কথায় প্রকাশ করলে কি বলা হয়? হ্যাঁ, সুপেয় জল। খাওয়ার উপযুক্ত জল এক কথায় প্রকাশ করলে বলা হয় সুপেয় জল, সুপেয় জল, সুপেয় জল। তারপরে বলো
রাত জেগে থাকে যে প্রাণী নিশাচর নিশাচর কি বলা হয় নিশাচর নিশাচর রাত জেগে থাকে যে প্রাণী তাকে বলা হয় নিশাচর তারপরে বলো জিহ্বা দিয়ে লাঘব করা ম্যাম আপনার কথা বাস যেটা জিহ্বা দিয়ে লাঘব করা কি বলা হয় এক কথা প্রকাশ করলে কি বলা হয় বুঝতে পেরেছো আমি আগেই তোমাদের বলে দিয়েছি এক কথা প্রকাশ কাকে বলে একাধিক পদ বা একটি বাক্যকে এক শব্দ বা একটি শব্দে প্রকাশ করার নামই হচ্ছে এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন বুঝতে পেরেছো এক কথা প্রকাশ কাকে বলে একাধিক পদ বা একটি বাক্যকে এক শব্দ বা একটি শব্দে প্রকাশ করার নামই হচ্ছে এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন অর্থাৎ বাক্য সংকোচন হচ্ছে বাক্যটিকে সংকুচিত করা বাক্যটিকে ছোট করা বুঝতে পেরেছো যেমন দেখো যিনি আবিষ্কার করেন এই বাক্যটিকে আমি এক কথায় প্রকাশ করে বললাম আবিষ্কারক অর্থাৎ বাক্যটিকে আমি ছোট করে ফেলেছি সংকোচন করে ফেলেছি তাই না বাক্যটিকে আমি কি করে ফেলেছি ছোট করে ফেলেছি সংকোচন করে ফেলেছি বাক্যটি ছিল যিনি আবিষ্কার করেন কিন্তু আমি এক কথায় প্রকাশে বাক্যটিকে বললাম কি আবিষ্কারক তারপরে দেখো গবেষণা করেন যিনি এক কথায় প্রকাশ করে বললাম গবেষক বাক্যটি ছিল গবেষণা করেন যিনি আমি গবেষক গবেষক অর্থাৎ বাক্যটিকে সংকোচন করা হয়েছে বাক্যটিকে ছোট করা হয়েছে তো বাক্যটিকে সংকোচন করার নামই হচ্ছে এক কথার প্রকাশ বা বাক্য সংকোচন তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ তোমরা বুঝতে পেরেছ পরীক্ষা আসলে অবশ্যই পারবে তাই না সারিয়া তাপান্নুম কি পারবে না পারবে না অবশ্যই পারবে বলো ইনশাল্লাহ অবশ্যই পারবে কারণ আমি ইতিপূর্বে এক কথায় প্রকাশ বহুবার আলোচনা করেছি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরীক্ষায় সবাই এ প্লাস পাবে এক কথায় প্রকাশ সবাই পারবে তাই না আচ্ছা এবার আমি তোমাদের কিছু বিপরীত শব্দ সম্পর্কে আলোচনা করব কিছু বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বিপরীত শব্দগুলো খাতায় লিখে নাও আর মনোযোগ সহকারে আমার পাঠদান শুনবে হইচই করবে না বিপরীত শব্দ লিখে নাও আমি কিছু বোর্ডে লিখে দিচ্ছি তোমরা বিপরীত শব্দগুলো লিখে নাও সবাই বিপরীত শব্দগুলো লিখে নাও বিপরীত শব্দ কখনো সমান চিহ্ন দিয়ে লিখবে না তোমরা পরীক্ষার খাতায় অনেকেই বিপরীত শব্দ সমান চিহ্ন দিয়ে লিখো যদি কেউ বিপরীত শব্দ সমান চিহ্ন দিয়ে লিখো তাহলে আমি নাম্বার মাইনাস করে দিব বিপরীত শব্দ লেখার নিয়ম হচ্ছে মূল শব্দের ঘরে মূল শব্দ থাকবে বিপরীত শব্দের ঘরে বিপরীত শব্দ থাকবে মনে থাকবে তোমাদের মূল শব্দ বিপরীত শব্দ লেখার নিয়ম দেখো মূল শব্দ আর বিপরীত শব্দ মূল শব্দের ঘরে মূল শব্দ লিখবে বিপরীত শব্দের ঘরে বিপরীত শব্দ লিখবে বুঝতে পেরেছ এবার মূল শব্দের ঘরে মূল শব্দ লিখো আকাশ
আকাশ মূল শব্দের ঘরে আছে আকাশ বিপরীত শব্দের ঘরে কি হবে পাতাল আকাশ পাতাল মূল শব্দের ঘরে হবে আকাশ বিপরীত শব্দের ঘরে হবে পাতাল পাতাল বীর কাপুরুষ লিখে ফেল জন্মর বিপরীত হবে কি মৃত্যু লিখে ফেল শত্রু বন্ধু বা মিত্র শত্রুর বিপরীত কি হবে মিত্র অথবা বন্ধু শত্রুর বিপরীত হবে মিত্র অথবা বন্ধু মূল শব্দ বিপরীত শব্দ আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা লিখো মূল শব্দের ঘরে আছে দেখো আকাশ বিপরীত শব্দের ঘরে হবে পাতাল পাতাল তারপরে দেখো মূল শব্দের ঘরে আছে বীর মূল শব্দের ঘরে আছে বীর বিপরীত শব্দের ঘরে আছে বীরের বিপরীত কি কাপুরুষ বীরের বিপরীত কাপুরুষ তারপরে দেখো জন্ম মূল শব্দের ঘরে আছে কি জন্ম বিপরীত শব্দের ঘরে হবে জন্মের বিপরীত কি বলো জন্ম মৃত্যু জন্ম মৃত্যু তারপরে শত্রু শত্রুর বিপরীত কি হবে মিত্র বা বন্ধু মিত্র হবে মিত্র অথবা বন্ধু তাহলে বিপরীত শব্দগুলো তোমাদের মনে থাকবে সারিয়া তাপানো মনে থাকবে মনে থাকবে কি হ্যাঁ সাহসী দেখো সাহসী সাহসী ভীরু সাহসী সাহসী কি হবে সাহসীর বিপরীত শব্দ কি হবে বলো তো সাহসী সারিয়ে তপন বলো ভীরু সাহসীর বিপরীত হবে ভীরু জ্ঞান সাহসীর বিপরীত কি হবে বলো তারপরে দেখো বন্দি মুক্ত বন্দি বন্দির বিপরীত কি হবে বন্দি মুক্ত বন্দির বিপরীত কি হবে বলো বন্দির বিপরীত হবে মুক্ত সাহসের বিপরীত হবে ভীরু সাহসের বিপরীত হবে ভীরু বন্দির মুক্ত লিখেছ সারিয়া তাভান নোম লিখেছ তারপরে দেখো হাসি হাসির বিপরীত কি হবে হাসির বিপরীত কান্না কান্না হাসির বিপরীত কান্না কান্না হাসি হাসির বিপরীত কান্না কান্না তাহলে হাসির বিপরীত কি হবে বলো কান্না
কান্না কান্না তোমরা হাসো না হাসো এই যে তুমি এখন হাসতেছো তুমি এখন হাসতেছো আবার যখন কান্না করবে তখন হাসির বিপরীত হয়ে যাবে কান্না বুঝতে পেরেছো তাহলে মনে থাকবে দেখো হাসি নিরু বন্দি মুক্ত হাসি কান্না মনে থাকবে আচ্ছা ঠিক আছে এবার বাড়ি কাজ নাও বাড়ি কাজ এবার বাড়ি কাজ নাও লিখে নাও সবাই।